করেছিলাম। ওই প্রোডাক্টটি টোটাল আমার কাছে এসে পৌঁছাতে খরচ পর ক্যামেরার জন্য আমার জন্য কোন দিকটাতে আমি সহজেই খুব যার জন্য অনেক দিন আসল ছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ে অনেক ভালো আছি। এর আগে আমি কিনেছিলাম গোপ্রো হিরো 9 ব্ল্যাক। ক্যামেরাটি কিনা হলো অনেকদিন খুব ভালোভাবে ব্যবহার করতে পারিনি, কারণ এটার সাথে অ্যাডাপ্টার কিনি নাই এবং মিডিয়া মোড কোনো কিছু কেনা হয় নাই, সেই জন্যে অনেকদিন ব্যবহার করা হয় নাই তেমন। যদিও ক্যামেরাটি আমি কিনেছি প্রায় 6 মাসের উপরে হয়ে যাবে। ওকে, এর মাঝখানে আমি রিসেন্ট 2 দিন আগে নিউ ক্যামেরার জন্য আমি একটি প্রোডাক্ট অর্ডার করি। এই প্রোডাক্টটি হলো আমার গোপ্রো হিরো 9 মিডিয়াম মোড, যা আমি 3 দিন আগে অর্ডার করেছিলাম। এই হলো ক্যামেরার জোন, ক্যামেরার জোন থেকে এই প্রোডাক্টটি আমি পাই। ওকে, এই প্রোডাক্টটি টোটাল আমার কাছে এসে পৌঁছাতে খরচ পড়েছে 10,200 টাকা। যদি কিছু কম রাখার কথা ছিল কিন্তু তারা খুব একটি কম রাখেনি। এটা আমার কেনা পড়েছে 10,000, আর কুরিয়ারের চার্জ দিয়ে বগুড়া পর্যন্ত আনতে 200 টাকার মতো গিয়েছে। টোটালি আমার খরচ পড়েছে 10,200 টাকা। ওকে, এখন ক্যামেরার জন্য আমার জন্য কি পাঠিয়েছে এটা হলো দেখার বিষয়। আমি এই প্যাকেটটি খুব সুন্দরভাবে প্যাকিং করা আছে। ওকে, আমি এখন প্যাকেটটি আনবক্স করব। ওকে ভিউয়ার্স, এখন আমি এই প্যাকেটটি খুলব। খোলার আগে আমি আগে দেখে নিই। কোন দিকটাতে আমি সহজেই খুলতে পারব। অবশেষে কাটলাম কার্টনটি, এখন আমি বের করছি গোপ্রো হিরো 9 মিডিয়াম মোড। যদি অনেক শক্তভাবে প্যাকেটটি করা। ওকে, আমি আর একটু কেটে নিই। সর্বশেষ খুলতে পেরেছি মিডিয়াম মোড। যাই হোক, একটু কাটা ছেঁড়া করে খুলে ফেললাম। এই হলো আমার গোপ্রো 9 হিরো মিডিয়াম। অনেক কিছু দেওয়া আছে। ওকে, আমি এখন খুলে ফেলবো আমার সংখ্যিত প্রোডাক্টটি, এর বাম পাশেই রাখি। ওকে, এই হলো গোপ্রো হিরো 9 মিডিয়াম মোড, যার জন্য অনেক দিন আশায় ছিলাম। 10 কম্ফোর্টেবল মিডিয়াম মোড
ওকে লেটস গো, আমরা এখন খুলে দেখি। আবার আমার একটু কাটাকাটি ব্যবহার করতে হচ্ছে। ওকে ডান খুলতে পেরেছি। এই হলো গোপ্রো 9, এর ভিতরে আর কিছু রইল না। ওকে এর মধ্যে রয়েছে একটি ম্যানুয়াল, ঠিক আছে ম্যানুয়ালটা পাশে রাখলাম। এরপরে রয়েছে আরেকটা ম্যানুয়াল, মিডিয়া মোড ইউজার গাইড, কীভাবে মিডিয়া মোডটা ব্যবহার করতে হবে আপনাদের যদি প্রয়োজন হয় খুব সুন্দর করে পড়ে নেবেন। এর সাথে কি কি ইনস্টল করা যাবে, কিভাবে ইনস্টল করতে হবে, লাভ লাভ কিছু জিনিস দেওয়া আছে। ওকে আমি এটাও রেখে দিলাম। এই হলো আমাদের কাঙ্ক্ষিত মিডিয়াম মোড। এর ভিতরে রয়েছে ফর্মটি, মিডিয়াম মোড, সে আমাদের কাঙ্ক্ষিত মিডিয়াম মোড। এখানে আরো কিছু জিনিস ইনস্টল করার মতো অপশন রয়েছে, দেখি এর পাশাপাশি আমরা আরো কি পাই। ফর্মটা অনেক সুন্দর। যাই হোক, এরপরে দেখব আমরা এটা নর্মালি পাওয়া যায় এবং গোপ্রো হিরো 9 এর সাথে খুব সুন্দরভাবে প্যাকিং করা আছে। দেখ এটা যদি খুলে ছিঁড়ে বের করতে হবে, নাই বের করলাম পরে দেখে নেব। ওকে আমি এই জিনিসটাকেও রেখে দিলাম, আপাতত আমার তেমন কোনো প্রয়োজন আসছে না। ওকে আমার দেখার বিষয় হলো এই দুটো জিনিস। এখানে দেখতে পাচ্ছি একটি পোর্ট চার্জের জন্য টাইপ সি USB, এখন এখানে হলো মাইক্রোফোন জ্যাক। ওকে এখন আমরা দেখি কিভাবে ইনস্টল করতে হবে। এটা আমরা চাপ দিব, চাপ দেওয়ার পরে এদিকে টান দিতে হবে। ওকে খুলে গেল। এখন আমাকে গোপ্রো হিরো 9টা রেডি করতে হবে। যদি আমি এর মধ্যে ইনস্টল করতে চাই তবে সেক্ষেত্রে আমি যেহেতু একটা ব্যাটারি কভার লাগিয়েছিলাম আলাদা টেসলের, এটা সম্পূর্ণ আলাদা একটি কভার। এখন দেখার বিষয় হলো এটা খুলতে হবে, তো এটা সম্পর্কে আমার দেখি চেষ্টা করে কিভাবে খুলতে হয়। এটা মনে হচ্ছে এদিকে চাপ দিলেই খুলে যাওয়ার কথা, শক্ত হাতে চাপ দিতে হবে। ওকে টান খুলে ফেললাম। ওকে এখন হলো গোপ্রো হিরো 9 এবং মিডিয়াম মোড, এর মধ্যে এখন যুদ্ধ হবে। খুব সুন্দর একটা জিনিস, তবে অল্প এত ছোট একটা জিনিস এত দাম দিয়ে আসলে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যেহেতু জিনিসটা খুব বেশি বড় না। একটা ফ্রেম নর্মালি ধরতে গেলে একটা ফ্রেম, জাস্ট একটা ফ্রেম, এই ফ্রেমটুকুর দাম এত বেশি, তাও আবার পাওয়া যাচ্ছে না, অনেকগুলিতে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, মানে খুব কি বলবো, এরকম একটা জিনিস অসাধ্য, মানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এমন একটা জিনিস। ওকে ডান, এই মুহূর্তে আমরা এটাতে প্রবেশ করাই, দেখি খুব সুন্দরভাবে বসে গেল মনে হচ্ছে। ওকে আমরা কভারটি আবার লাগিয়ে দিই। তবে এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে যেহেতু আমি এটাতে স্ক্রিন পেপার ইনস্টল করেছিলাম,
তো মনে হচ্ছে স্ক্রিন পেপারটা উঠে যাবে, কারণ এখানে বসার মতো কোনো অপশন নাই। এখনো যদি অনেকটা জায়গা ফাঁকা আছে এটাতে বসানোর জন্য, তো এই ক্ষেত্রে আমাকে এটা তুলে ফেলতে হবে, তাছাড়া বসানো যাবে না মনে হচ্ছে। এটা তাও একটু দেখতে হবে যে আসলে এটা শখে কখনো বসানো সম্ভব কিনা। তবে স্ক্রিন পেপারটা অনেক সুন্দরভাবে বসিয়েছিলাম, যাই হোক এখন দেখা যায়, মনে হয় বসে গিয়েছে। ওকে ডান। ওকে ভিউয়ার্স, এই হলো আমার গোপ্রো হিরো 9। আমি একটু পরিষ্কার করে নিই গ্লাস প্রোটেক্টরটা। ওকে ডান ভিউয়ার্স, এখন যদি আমি এটা লাগিয়ে দিই তাহলে এটা লাগানোর জন্য মনে হয় খুব একটা প্যারা পেতে হবে না, যেহেতু এটা মনে হচ্ছে এদিকেই বসবে। ওকে ভিউয়ার্স, খুব সুন্দরভাবে বসে গেল। এই হলো আমার জিনিস। এই গোপ্রো 9টা কেনার পর থেকে আসলে এর সাথে আনুষঙ্গিক অনেকগুলি জিনিস কিনতে হয়, যেমন আমার একটা মেমোরি কার্ড নিয়েছি 256 GB, 8,000 টাকা পড়েছে। আবার এখন নিলাম মিডিয়া মোড, এটাতেও 10,000 টাকা চলে গিয়েছে। তারপরেও কিছু আনুষঙ্গিক এমন কিছু জিনিস কিনতে হয়, ওয়াটারপ্রুফ কেস, এটা ওটা, মোটামুটি অনেক টাকা চলে যায়। কেনার পরও মনে হচ্ছে আমার কাছে 20 থেকে 25 হাজার টাকার মতো গিয়েছে। 20,000 টাকা তো এদিকেই গিয়েছে। তারপরে আবার কিছু কেস কিনেছি, মানে আনুষঙ্গিক অনেকগুলি জিনিস কিনেছি, তারপরে অনেকগুলি টাকা চলে গিয়েছে। ওকে এখন আমি দেখি এটার সাথে কীরকম হয়। এই হলো আমার গোপ্রো হিরো 9 এখন। ওকে এটা অন হয়ে গিয়েছে। মিডিয়াম মোড কানেক্টেড। এখন দেখুন নিচে একটা লাইট জ্বলতেছে, এটা আসলে আমি যে কথা বলতেছি এই কথাটাও এখানে ক্যাচ করছে, এটা এখানে মেনশন করা আছে। যদি এমন হতো যে আমার কথাগুলি সাউন্ডটা আমি এটার সাথে না হতো তাহলে এরকম আসতো না। দেখুন আমি একটু সাউন্ডটা অফ রাখি, আর যখনই আমি কথা বলতে শুরু করবো তখনই এখানে কথাটা আসতে থাকবে। ওকে আমি এখন একটা জিনিস করি, দেখি আপনাদের সাউন্ডটাও শুনিয়ে দিই সাউন্ডটা কীরকম হয়। ওকে ভিউয়ার্স, আমি এখন রেকর্ডিং স্টার্ট করলাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ে অনেক ভালো আছি। এই মুহূর্তে আমি কথা বলছি আমার গোপ্রো 9, হিরো গোপ্রো 9 ব্ল্যাক দিয়ে, এতে মিডিয়া মোড ইনস্টল করা আছে। ওকে আমি ভিডিওটা এখানে স্টপ করব। ওকে স্টপ করে নিলাম। স্টপ করে নেওয়ার পরে এখন আমি দেখি ভিডিওটা কীরকম আছে। ওকে এর সাথে আমি এর আগেও দেখিয়েছিলাম আপনাদের কিভাবে কোথায় চার্জ দেব। এটা চার্জিং পোর্ট, এটা মাইক পোর্ট, এটা হলো ইউএসবি পোর্ট, ইউএসবি মানে Type 2 যেটাকে আমরা বলি। ওকে ভিউয়ার্স, আজকের মতো এখানেই। আজ আর ভিডিওটা অনেক বড় করব না, যদিও পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে। ওকে ভিউয়ার্স, বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমার চ্যানেলটা মাঝে মধ্যে দেখবেন। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ।